আসসালামু আলাইকুম। ভুল করে হলেও আপনি আমার এই ভিডিওটিতে ক্লিক করেছেন, এর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। গ্রামের লোককথায় শোনা যায়, মাছের নেশা এবং নারীর নেশা প্রত্যেকটা মানুষেরই কিছু না কিছু আছে। তো আজকে মাছের নেশায় আপনি হয়তো বা আমার এই ভিডিওতে ক্লিক করেছেন, এর জন্য আপনাকে আবার ধন্যবাদ জানাচ্ছি। তো আজকে আপনাদেরকে দেখাবো যে নদীতে বড়শি দিয়ে, তাও আবার বড়শি দিয়ে একটা চিংড়ি মাছ ধরেছেন ইনি, এনার নাম হান্নান। তো আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে আসলে চিংড়ি মাছটা কি আপনার টোপ খেয়েছিল, আপনার বড়শির টোপ খেয়েছিল। তিনি উত্তরে বললেন যে চিংড়ি মাছটি আমার টোপ খেয়েছে কি না আমি জানি না, তবে আমার হচ্ছে দুইটি বড়শির কল ছিল, দুইটি বড়শির কল। তো দুইটি বড়শির কল, একটি চিংড়ি মাছের যে হাতটি আছে বা একটি পা আছে সেটাতে ধরেছে, আর আরেকটি তার মানে কি বলবো বডিতে মানে শরীরে বেঁধে গেছে, যার কারণে উঠে এসেছে। তো চলুন এবার দেখা যাক আসলে চিংড়ি মাছটা কেমন, কত বড়, আর বড়শিতে ধরছে, এর তো মজাই আলাদা। আসলে নদীতে এরকম জাল মাছ মানে প্রথম আসলে বড়শিতে চিংড়ি মাছ ধরা এটা আসলে ভাগ্যের ব্যাপার। তো ইনি যে বড়শিতে চিংড়ি মাছটি ধরেছেন, ইনার ভাগ্যে ছিল বলেই ইনি পেয়েছেন। তো বন্ধুরা, আমার এই সাধারণ ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে দয়া করে একটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে পরবর্তী এরকম কোনো সাধারণ, আমি বলবো না যে আমার ভিডিওগুলি অসাধারণ, সাধারণ ভিডিওতে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। ধন্যবাদ সবাইকে।